আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার শিববাসের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার শিববাসের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিঁড়লো যেন নাড়ি। মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শব্দ করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার শার্শা উপজেলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার শিববাসের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প
বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন জানা এমন মানুষ কোন জানা তোমরা কিতা জানো আমার শিববাসের প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন জানা এমন মানুষ কোন জানা তোমরা কিতা জানো আমার পাকশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার কাশীপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মা গো আমি সুখানিতে মা গো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো।